কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আমি মোহাম্মদ আবু রায়হান আছি আপনাদের সাথে। আজ আমরা চলেছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজারে। আজ যেহেতু শুক্রবার, তাই জুম্মার নামাজ আদায় করব আমরা ঐতিহ্যবাহী রবির বাজার মসজিদে। সেই সুযোগে দেখাবো রবির বাজার মসজিদ, এবং জুম্মার নামাজ আদায় করে আমরা যাব পিতিম বাদশাহ জমিদার নবাব আলী আমজদ খানের বাড়িতে। ঘুরে ঘুরে দেখাবো নবাব বাড়ি এবং তুলে ধরবো সেখানকার কিছু প্রাচীন ইতিহাস। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ব্লগটি। আজকের ব্লগে আমার সাথে আছে আমার বন্ধু আজিম আহমদ, আরও সাথে আছে জুবেদ আহমদ রাহি। তাহলে চলুন আমরা যাই নবাব বাড়িতে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জমিদারি আমলের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক এবং অপূর্ব স্থাপনার নাম পিতিম পাশা জমিদার বাড়ি। পিতিম পাশা রয়েছে দুটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির মতো জীবন্ত জমিদার বাড়ি বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। রাজনগর উপজেলার তারাপাশা থেকে মেলাগড় গ্রাম হয়ে আমরা প্রবেশ করব কুলাউড়া উপজেলায়। যেতে যেতে দেখব কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন, ঠেলাগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ছোট ছোট কয়েকটি বাজার, আঁকাবাঁকা পথ এবং আশেপাশের সবুজের সমারোহ। দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে পৌঁছাব। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত রবির বাজার। এই বাজারটি মৌলবী রবিখার নামে নামকরণ করা হয় রবির বাজার। এই বাজারের ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো। রবির বাজার কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ বাজার। পিতিম পাশা ইউনিয়নে অবস্থিত রবির বাজারকে লংলা অঞ্চলের রাজধানীও বলা হয়ে থাকে। রবির বাজারের সাথে রক্তে মাংসে জড়িত ছয়টি ইউনিয়ন, তা হল পিতিম পাশা, কর্মদা, রতগাঁও, টিলাগাঁও, হাজিপুর ও শরীফপুর। এই বাজারে সব ধরনের মালামাল পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। বিশেষ করে কাঁচা বাজার, কুটির শিল্প ও ফার্নিচারের জন্য বিখ্যাত। রবির বাজারে প্রবেশ করলে দিন না রাত সেটা বোঝা যায় না, এখানে 24 ঘন্টা লোকজন থাকে। বর্তমানে গভীর রাতে এখানে ব্যবসার চাহিদা কমে এসেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, 71-এর কারফিউ উপেক্ষা করে দিনরাত ব্যবসায়ীরা ব্যবসা চালু রাখত। গত সেনা শাসন আমলেও অনেক টহল দিয়েও রবির বাজারে রাতের হাট বন্ধ করতে পারেনি। রবির বাজারে রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি একাডেমিক স্কুল, 1টি জুনিয়র বালিকা স্কুল, 1টি স্কুল অ্যান্ড কলেজ যা আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত, ও 1টি ডিগ্রি কলেজ যা লংলা আধুনিক ডিগ্রি কলেজ নামে পরিচিত। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী রবির বাজারে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ঐতিহ্যবাহী রবির বাজারের ঐতিহ্যবাহী জামে মসজিদ। রবির বাজার মসজিদ সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে প্রিয়। মসজিদটি আয়ের দিক দিয়ে বিশ্বের অন্যতম। প্রতি সপ্তাহে মসজিদের পিলারের দান বাক্স হতে পাওয়া যায় সোনা রূপা সহ বিভিন্ন দেশের মুদ্রা ও টাকা। এই বাজারের বিশাল আয়তন দখল করে আছে এই মসজিদ। প্রায় 10,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে মসজিদের নতুন ভবন। তাছাড়াও রয়েছে মসজিদের অনেক সম্পদ, জমিজামা সহ এই বাজারে রয়েছে একটি বিশাল মার্কেট। এটি হচ্ছে মসজিদের পুরাতন ভবন যা মুঘল আমলে নির্মিত। আমরা মসজিদের সামনে অবস্থান করছি, এখন ওযু করব, জুম্মার নামাজ আদায় করব, তারপর মসজিদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। Thank you.
আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। এখানে মুসল্লিদের আগমন অনেক ছিল, নামাজ শেষে মুসল্লিদের বের হয়ে যাবার একাংশ। অধিকাংশ মুসল্লি কিন্তু ফরজ নামাজ শেষ করেই চলে গেছেন। আমরা জুম্মার নামাজ আদায় করলাম ঐতিহ্যবাহী রবিবাজার মসজিদে। রবিবাজারের একটা রেস্টুরেন্টে আমরা অবস্থান করছি, হালকা নাস্তা করে আবারও রওনা হব জমিদার নবাব আলী আমজাদ খানের বাড়িতে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ভ্রমণটি। সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ রবি বাজার আপনাদেরকে দেখাতে পারিনি, আসুন এক নজরে দেখে নিই রবির বাজারের কিছু দৃশ্য। প্রীতিম পাশা, এই এলাকাটি একসময় ছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখানকার পাহাড়ি এলাকায় নৌকাকুকি প্রজাতির বেশ প্রতাপ ছিল। শ্রীহট্ট সদরে বর্তমান সিলেটে সেই সময় একজন কাজী ছিলেন, যার নাম মোহাম্মদ আলী। 1792 সালে ইংরেজদের পক্ষ নিয়ে নৌকাকুকিদের বিদ্রোহ দমনে মোহাম্মদ আলী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইংরেজ সরকার খুশি হয়ে মোহাম্মদ আলীর পুত্র গাউস আলী খানকে 1200 হাল বা 14,400 বিঘা জমিদান করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় চট্টগ্রাম থেকে হাবিলদার রজব আলীর নেতৃত্বে একদল বিদ্রোহী সৈন্য সিলেটে আসলে তার সমর্থন চান। তিনি সরাসরি সাহায্য না করে তাদেরকে পাহাড়ি এলাকায় অবস্থান করার পরামর্শ দেন। একসময় যুদ্ধ শেষে গাউস আলী খানকে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে, তবে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। উত্তরাধিকারী সূত্রে এই জমিদারির মালিক হন তার ছেলে আলী আহমদ খান। আলী আহমদের সময় জমিদারির ব্যাপক বৃদ্ধি পায় এবং তিনি ব্রিটিশ আনুকূল্য লাভ করেন। তার সময়ে চাঁদনিকাট এবং সুরমা নদীর তীরে সিলেট শহরের গোড়াপত্তন হয়। 1872 সালে ছেলে আলী আমজদ খানের নামে একটি ক্লক টাওয়ার স্থাপন করেন, যা এখন আলী আমজদের গড়ি নামে বিখ্যাত। পরে আমরা এসে পৌঁছে গেলাম প্রীতিম পাশা জমিদার বাড়ি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রীতিম পাশা জমিদার বাড়ির প্রথম গেটে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আপনারা আমাদের সাথেই থাকুন। মৌলভীবাজার জেলা সদর থেকে 25 একর বিস্তৃত সাজানো গুছানো জমিদার বাড়ির অবস্থান 47 কিলোমিটার পূর্বে। পুরানো কয়েকটি স্থাপনার সঙ্গে রয়েছে জমিদার নির্মিত শিয়া সম্প্রদায়ের একটি চমৎকার নকশাখচিত ইমামবাড়া। প্রত্যেকটি স্থাপনাতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। পাশেই রয়েছে চমৎকার শানবাদানু কাঠ সম্পন্ন বিশাল দিঘি। নবাব আলী আমজাদ খান তখনকার সময়ে বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে স্বনামধন্য এবং প্রভাবশালী জমিদার ছিলেন। সিলেটের বিখ্যাত সুরমা নদীর তীরে চাঁদনিঘাটের সিঁড়ি সমাজসেবায় তার একটি অন্যতম দৃষ্টান্ত।
ওই সময় পিতিম পাশা জমিদার বাড়িতে ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর সহ বহু ইংরেজ ভ্রমণ করেছেন। ইরানের রাজাও ভ্রমণ করে গিয়েছেন এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে আলি আমজদ খান মৌলভীবাজার ও কুলাউড়ায় বিভিন্ন স্কুল কলেজ এবং পানির জন্য দিঘিও খনন করেন। নবাব আলি আমজদ খানের পুত্র নবাব আলী হায়দার খান ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও রাজনীতিবিদ ছিলেন। প্রীতিম পাশা জমিদার পরিবারের সন্তান নবাব আলী সরওয়ার ও নবাব আলী আব্বাস খান প্রমুখরাও বাংলাদেশের রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন। বর্তমান অবস্থান, এই বাড়ির ভেতর সবকিছুর পুরনো আমলের কারুকাজ খচিত মনে হলেও সেগুলো পরিষ্কার ঝকঝকে আছে এখনও। জমিদারদের ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে এই বাড়িতে। রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে রয়েছে অনেক লোক। নবাব আলী আমজদ খানের উত্তরসূরিরাই দেখাশোনা করেন এই জমিদার বাড়িটি। কালের সাক্ষী, নবাব বাড়ির এই মসজিদ প্রায় 300 বছর ধরে শিয়া সুন্নি উভয় মাজহাবের অনুসারীরা একসঙ্গে নামাজ আদায় করেন এই মসজিদে। পিতিম পাশা নবাব বাড়ির এই মসজিদটি তাই সম্প্রীতির অনন্য এক নিদর্শন। সম্পূর্ণ নবাব বাড়ি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ির সামনে